শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যেয়ে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে বিলে গেছে আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণবী সাহেব ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো, ভুলে গিয়েছে বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন তাকে, আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে, পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেজ সাহেব পিছন থেকে, কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হেফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। তওবা কবুল করা, গাফিরি যামবি ওয়া কাবিলি তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন। কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তো আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না, তুমি আমাকে চ্যালেঞ্জ দাও। ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ, আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গোমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসিরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে, চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামা আর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকেও আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার, কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা, মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক, এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কি না? নেতা যত বড় ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আসুন আমরা ফর্মালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই, যে আল্লাহ তাআলা 10টা তো অনেক রাত শীতকালে, এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা, কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো,
ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাদে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তর এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে সুপ্রিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও সুপ্রিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপঝোপ করে কথা বলতে হয়। আর মিডিয়া কর্মী যারা আছে, তোমরাও বস্তুনিষ্ঠভাবে এগুলো প্রচার করতে হবে। আমরা দাওয়াতি কাজ করে যেই সওয়াব, এই ক্যামেরাম্যান ভাইগুলো, ইউটিউব চ্যানেলের ওনার যারা, ওরাও এগুলো প্রচার করে এর চেয়ে বেশি সওয়াব পায়, ঠিক কিনা? এখানে আমি কথা বলতেছি 20,000 জনের সামনে, সপ্তাহের ব্যবধানে এগুলো 20,00,000 মানুষের কাছে পৌঁছে যায়। এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। তবে খবরদার, এমন কোনো টাইটেলে ভিডিও আপলোড করা যাবে না যেগুলো আমাদের সাথে খাপ খায় না, বিশেষ করে কোনো নারীদের ছবি দেওয়া যাবে না। এরকম করে না অনেকে? করে, এটা ঠিক না। যারা তোমরা এগুলো করো এখলাসের সাথে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কথাগুলো ছড়িয়ে দিতে হবে, যেমনটি বলা হয়েছে তেমনটি। অনেকে আবার কাট করে, কাট পিস করে এমন এমন কথা দিয়ে দেয় যেটা বিভ্রান্তি ছড়ায়, এমনটাও যেন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা, আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের সেখানে শুকরিয়া বাণী, কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়, পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভাণ্ডার যে কত বিশাল, তোমাদের কোনো ধারণাই নেই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সব কিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক, আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? কথা কি বুঝেন? প্রথমে শেয়ার চলবে কোথায়? আল্লাহর কাছে শেয়ার করব। বিশাল ধনভাণ্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, ঠিক কি না? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। এত নেয়ামত তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়াইং তাআদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত দিয়েছে গুণে শেষ করা যায় না। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই, দুর্ঘটনায় আছে না নাই, ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না, আছে না নাই, মামলা হামলা ঝামেলা জুলুম নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে। অনেকের ক্যান্সার, যেটার কোনো অ্যান্সার নাই,
দেহের সেলের ভিতরে, প্রত্যেকটা সেলে, কোষের ভিতরে জ্বালা ধরে গিয়েছে, হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে, এরকম আছে না নাই? ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি, এজন্য শুকরিয়া চলবে কার? আল্লাহ, তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও, আমরা যেন তোমার শুকর গুজার বান্দা হতে পারি, তুমি তৌফিক দাও। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে, আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? নাচানাচি, দুনিয়া কে মজা লেলো, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, না উনিও জানেন, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামু আমরা ঝুলাইয়া, মায়ের আসার নাই, প্রশ্ন করা হবে, কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে, মরতে আমাদেরকে হবেই। একসিরু দিকরা হাজমিল্লাজ্জাত, পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয় ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো, বিশ্বনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি? মরণ, ঠিক কি না? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ, অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই, কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ড্যাথ, কখন মরবো, কোথায় মরবো, এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না, কথা বলেন, সবাই জানে, কিন্তু কখন মরবো জানেন, কিভাবে মরবো জানেন, কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনে সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু, আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কি না? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে, বাজার শ্রমিক ফেডারেশনের ভাইয়েরা আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদেরকে জানাই।